আসতে এখানে সেটা না, এখানে ধনবাড়িতে বিএনপির কার্যালয় একটাই, দ্বিতীয় কোনো কার্যালয় নাই। যে ঘরটায় বসে সেখানে সাইনবোর্ড নাই, ওটা বিএনপির কার্যালয় নয়, এই উত্তর। আর আমরা দলের বৃহত্তর স্বার্থে আমরা কোনো মোকাবেলা করার প্রস্তুতি গ্রহণ করি নাই। তো আজকে সাংবাদিক সংবাদ সম্মেলন যারা ডাকছি, এটা অত্যন্ত ভদ্রোচিতভাবে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে, যে যেটা তারা বসেছে ওটা দলের অফিস না, ওখানে বসে সংগঠন বিরোধী যা করবে তার সবই সংগঠন বিরোধী। সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ আমরা সেটা উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং আমাদের সকল অঙ্গ সংগঠন আমরা সেটা কোনো অবস্থায় মেনে নিতে পারি না। তো আপনারা দয়া করে এই জিনিসগুলো আমাদের কথাবার্তা আপনারা উপলব্ধি করেছেন, আপনারা এগুলো একটু চমৎকার করে তুলে ধরবেন। আর আমি আবারও আপনারা যে এখানে একত্রিত হয়েছেন ধনবাড়িতে, এত সাংবাদিক, এত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার লোকজন, এটা তো ভাবতেও আমার কষ্ট লাগে। ধনবাড়ি একটা জেলা পর্যায়ের চেয়েও উন্নত একটা সাংবাদিকদের দ্বারা পরিবেষ্টিত সকল সাংবাদিককে আমরা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আজকে যে আমাদের সুযোগটা দিলেন ধনবাড়ির প্রেস ক্লাবের সংগ্রামী সভাপতি, তিনি আবার আমাদের পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমাদের দলের নেতৃবৃন্দ যারা এই গরমের মধ্যে এখানে আছেন, তারা দলকে ভালোবাসেন, এই জন্য এখানে আছেন, আরও লোকজন ছিল। তো আমি আপনাদের সকলকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেতা আলহাজ ফকির মাহবুবানাম স্বপন ফকির সাহেবের পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এখানে আমাদের সংবাদ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা দয়া করে আপনারা আপনাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এগুলো নিয়ে আসবেন, আমরা যেন দেখতে পারি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেন্দ্র থেকে যেন এগুলো দেখতে পারি। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।